إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون وقال تعالى في آيات أخرى والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان عن الأعمش عن أبي معمر عن أبي هريرة رضي الله تعالى عنه يبلغ به النبي صلى الله عليه وسلم إن في الجنة شجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعوها رواه البخاري أو كما قال النبي صلى الله عليه وسلم حدثنا معاذ الأنباري قال حدثنا أبي قال حدثنا محمد بن المثنى قال حدثنا خبيب بن عبد الرحمن عن حافظ بن عاصم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع رواه مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকের সবার সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম সামনে পিছনে ডানে বামে আগত স্বাগত সমবেত দিনদার ইমানদার কোরআন প্রিয় ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত আমার মহিয়সী অবলা সরলা সতী শব্দী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রশংসা একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে এই ধারাপৃষ্ঠে নিজ ইচ্ছায় প্রেরণ করেছেন এবং তিনি আমাদের কল্যাণের জন্য মুক্তির জন্য সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দিয়েছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কিতাব দান করেছেন
ওয়াজ কি এখানে আবার শুরু করলেন? লিখিত দেন, লিখিত দেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এখানে লিখিত দেন, সবাই জানবে। তো একমাত্র প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সর্বদিক থেকে সর্বাঙ্গীন কল্যাণের জন্য মহাগ্রন্থ কোরআন এবং সর্বশ্রেষ্ঠ পয়গম্বর দান করেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দুধ আখিরি জামানার পয়গম্বর, যার আপোষহীন এবং বিরামহীন সংগ্রামের মাধ্যমে সঠিক ইসলাম আমাদের পর্যন্ত পৌঁছেছে। সেই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেস্তের সর্বোচ্চ স্থান দান করুক, আমিন। শান্তি বর্ষিত হোক সকল সাহাবায়ে কেরামদের রুহের উপরে, শান্তি বর্ষিত হোক সারা পৃথিবীর মুসলিম নরনারীদের উপরে, শান্তি বর্ষিত হোক আপনারা যারা বাড়িঘর ছেড়ে দিয়ে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের উপরে, আমিন। যাদের আর্থিক, মানসিক, শারীরিক ও কায়িক পরিশ্রমের মাধ্যমে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে দুনিয়ার শান্তি পরকালের মুক্তি দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি জিজ্ঞেস করি, কোরআনের উপরে আপনাদের বিশ্বাস আছে? কোরআন যে সত্য কথা বলে এটাই বিশ্বাস করি, কোরআন যে মানা উচিত এটা কি আমাদের বিশ্বাস হয়? কোরআন মানতে রাজি আছেন কে কে? হাত জাকান্ত, নারায় তাকবীর বলা যায় নাই, লিল্লাহে তাকবীর, তো হাত নামান। কোরআন বলছে, কেমনে কোরআন মানেন, সম্মান দেন কি দেন না এখন পরীক্ষা হয়ে যাবে। আপনি যে হাত জাগাই বললেন কোরআন মানি বা কোরআন মানা উচিত, এটা সত্য না মিথ্যা? হাত জাগাইছেন এটার মধ্যে মোনাফিকি আছে কিনা এখনই প্রমাণ হয়ে যাবে। কোরআন বলছে সুরায় মুজাদালা 11 নম্বর আয়াত, ইজা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসে, মজলিসে যখন তোমাদেরকে জায়গা ছেড়ে দিয়ে সামনে এগিয়ে আসতে বলা হয়, ফাফসাহু, তখন তোমরা জায়গা ছেড়ে দাও, ইয়াফসাহিল্লাহু লাকুম, তাহলে আল্লাহ তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে দিবেন দুনিয়া এবং জান্নাতে। এই আয়াতটিতে আপনাদেরকে এগিয়ে আসতে বলা হয়েছে, বুঝলেন কিছু? আপনারা বলছেন কোরআন মানি, হাত জাগিয়ে বলছেন না, এখন যদি এগিয়ে না আসেন মুনাফিক হবেন। হাত জাগিয়ে যারা যারা ওয়াদা করছেন, যদি এগিয়ে না আসেন মুনাফিক হবেন, কোরআন মানলেন না এটাই প্রমাণ হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই সামনে এগিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, যারা শোনার সাথে সাথে আমল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য দুনিয়ায় এবং পরকালে জায়গা প্রশস্ত করে দিক, আমিন। যারা কোরআনের প্রতি সম্মান প্রদর্শন করলেন, আলেমদের প্রতি সম্মান প্রদর্শন করছেন, আল্লাহ পাক আপনাদের সম্মান দুনিয়া এবং আখেরাতে বেশি করে বাড়িয়ে দিক, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআন শরীফ 2 নম্বর সুরা বাকারা এর 39 নম্বর আয়াত এবং 82 নম্বর আয়াত, বুখারি শরীফ দিল্লি রশিদিয়া প্রেসের ছাপা জেলদে সানি এর 721 পৃষ্ঠার থেকে 3 নম্বর লাইনের থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। মুসলিম শরীফ মোকদ্দমার ভিতর থেকে একটি হাদিস যেটা 75 পৃষ্ঠে আছে, আর কি বলে মেশকাতের 149 নম্বরে এই হাদিসটি রয়েছে যেটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এর ভিত্তিতে 2-4টি কথা বলার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা। প্রথম আয়াতটিতে বলা হয়েছে, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, যারা নাকি কুফরি করে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা চিরদিন জাহান্নামে থাকবে। কাজ মাত্র দুইটা, কুফরি করলে এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করলে চিরদিন জাহান্নামে থাকতে হবে। এদিকে 82 নম্বর আয়াতে বলছে, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা সাহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা নাকি আর দুইটি কাজ করবে, ঈমান আনবে এবং আমলের সালে করবে, চিরদিন তারা জান্নাতে থাকবে। একটা পক্ষের আর একটা বিপক্ষের, জান্নাতে যাওয়ার জন্য চিরদিন জান্নাতে থাকার জন্য দুইটি কাজ, কয়টি? আর চিরদিন জাহান্নামে থাকার জন্য দুইটি কাজ, একটি হলো কুফরি আর একটা হলো আল্লাহর আয়াতকে অস্বীকার করা। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমরা জাহান্নামে যেতে চাই কে কে? হাজ্জাকান্ত,
কেউ না, তাহলে জাহান্নামের কাজ করা যাবে না। জান্নাতে যেতে চাই কে কে হাত জাগান্ত? আলহামদুলিল্লাহ হাত নামান। জান্নাতে যেতে পারবেন দুইটি কাজ করলে। কয়টি কাজ? সিরফ দুইটি কাজ। এই দুইটি কাজ করলে আপনি জান্নাতে একদিন দুই দিন না, চিরস্থায়ী ভাবে জান্নাতে বসবাস করবেন। কেমন জান্নাতে বসবাস করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 6084 নম্বর হাদিস বুখারী, জান্নাত এমন জায়গা, লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত এমন জিনিস যা মানুষ কোনোদিন কল্পনাও করে নাই, চোখেও দেখে নাই, কানেও শোনে নাই। এই জান্নাত সম্পর্কে একটি হাদিস যেটা বুখারীতে আমি আপনাদের সামনে বলেছি, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতে শাজারাতুন, নিশ্চয়ই জান্নাতে গাছ হবে। ইন্না বা না কা না, এই শব্দগুলো কখন ব্যবহৃত হয়? ডেফিনেটলি কোনো কথা বোঝানোর জন্য, তাকিদ দিয়ে, গুরুত্ব দিয়ে কোনো কথা বোঝানোর জন্য আল্লাহ ইন্না শব্দ দিয়ে বুঝিয়েছেন। আল্লাহ রাসূলও তাই বলছেন, জাহান্নামের জান্নাতের মধ্যে গাছ হবে। কেমন গাছ? ইউসিরুর রাকিবু ফি জিল্লিহা, এই গাছের ছায়া যদি সওয়ারি ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যদি এই সওয়ারিটাকে দাবড়াইতে থাকে, দৌড়াইতে থাকে, মিয়াতা আম 100 বছর, কত 100 বছর পর্যন্ত দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে। এখন এই 100 বছর কোন হিসাবে? সূরায়ে মাআরিজের মধ্যে আসছে, হাশর ময়দানের দিন আর এই পৃথিবীর দিন এক নয়। তোমরা যে দিন গণনা করো, খামসিনা আলফাসানাতি মিম্মা তাউদ্দুন, তোমাদের গণনা হিসাবে 50,000 বছরের সমান হবে হাশর মাঠের একদিন। এরকম দিনের 100 বছর পর্যন্ত যদি ঘোড়া দাবড়ায় গাছের ছায়ায়, লা ইয়াক্তাউহা, আল্লাহ রাসূল বলছেন ওই একটা গাছের ছায়ার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারবে না, এত বড় ফল গাছ হবে। বলে এত বড় গাছ লাগবে কিসে? লাগবে কেন? এত বড় গাছ হবে না, শুধু মানুষটাও তত বড় হবে। তিরমিজি শরীফ যদি পড়ে থাকেন দেখবেন, বাবু সিফাতুল জাহান্নাম, সিফাতি জাহান্নাম, এই জাহান্নামের অধ্যায় জান্নাতের অধ্যায় খুলে পড়বেন। আল্লাহ রসুলের কাছে এই প্রশ্ন করছিলেন সাহাবিরা, যে এত বড় জান্নাত, 10 দুনিয়া সমান জান্নাত, এ লাগবে কেন এতটুকু মানছে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জান্নাত বা জাহান্নামের মানুষগুলো বড় হবে। জাহান্নামী মানুষগুলো কত বড় হবে? ও মাজাল জাহু মা বাইনাল মক্কা তাল মদিনা, মক্কার মদিনা দূরত্ব হলো 425 কিলোমিটার। এই একটা মানুষ বসতে জায়গা লাগবে 425 কিলোমিটার। ওয়াদের সাহু মিসলা ওহুদিন, একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। ওহুদ পাহাড় দেখছেন না? মদিনার 21 নম্বর গেট থেকে বের হয়েই উত্তর দিকে কত দূর হেঁটে গেলি, 3 কিলোমিটার মতো গেলে দেখবেন পাহাড়, ওইটা হলো ওহুদ পাহাড়, বিশাল পাহাড়, দেখবেন এর কোনো শেষ নেই, অত বড় হবে একটা দাঁত। আর গায়ের চামড়া হবে 42 গজ মোটা, 42 গজ মোটা হবে গায়ের চামড়া। তো এরকম একজন মানুষের যদি এতটা জায়গা লাগে, তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ জান্নাতি হবে, সেই মানুষগুলো তো জান্নাতে বসতে থাকতে দিতে হবে, এবং জাহান্নামী যারা হবে তাদেরকেও জাহান্নামে থাকতে হবে। তাই এরকম জায়গার প্রয়োজন নাই। সাহাবীরা বলছে তো কত বড় পৃথিবী, কত বড় জান্নাত? বুখারী শরীফ 6918-19-20 এই তিনটা হাদিস দেখবেন, আধুনিক প্রকাশনী ষষ্ঠ খণ্ড। জান্নাতের ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, সকলের শেষে যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠানো হবে, সেই ব্যক্তিকে জাহান্নামের থেকে উঠাইয়া পোড়াইয়াটারে উঠে জাহান্নামের সামনে রাখবে। তখন ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, জাহান্নামের সামনে যখন উঠেছো আমার মুখটা একটু জান্নাতের দিকে ফিরিয়ে দাও, আর কিছু চাই না। ওই ফেরেশতার মুখটা জান্নাতের দিকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দেবে। দূর থেকে জান্নাতের সব কিছু নাজ নেওয়ার দেখে, আল্লাহ তুমি যখন জান্নাতের দিকে মুখটা ফিরিয়ে দিয়েছো, আল্লাহ একটু আমাকে জান্নাতের ভিতর দরকার নেই, ওই ফার্স্ট গেটে একটু নিয়ে দাও, আর কিছু চাই না। কয় ফেরেশতার ফার্স্ট গেটে নিয়ে দাও, তো ফার্স্ট গেটে নিয়ে দেবে। এখন আরও আগ্রহ বাড়বে, ও যত দেখবে বেশ তত ভিতরে ভিতরে মানে দেখার জন্য এবং ওর ভিতরে ঢোকার জন্য আগ্রহ বৃদ্ধি পেতে থাকবে। তখন বলছে আল্লাহ
তুমি যখন এই গেট পর্যন্ত আসছো আল্লাহ, তুমি আমার একটু জান্নাতে ঢুকেই দাও। হাদিসে আসছে তখন আল্লাহ হেসে দিবেন যে আব্বানি আদম এত অকৃতজ্ঞ, তুমি না একটু আগে বলছো আর কিছু চাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা যাও, তোমাকে অনুমতি দিলাম জান্নাতে চলে যাও। দৌড় দিয়ে জান্নাতের কিনারে গিয়ে দেখবেন ও ভ্যাকান্সি, ফাঁকা নেই, দৌড়ে আসবে, রিটার্ন আসবে আল্লাহর কাছে, আল্লাহ তুমি কি আমার সাথে ঠাট্টা করেছো নাকি, জান্নাতে কোনো ফাঁকা নেই বলে যা আবার যাও। আবার যাবে, যাই দেখবে ফাঁকা নেই, আবার ফিরে আসবে। আল্লাহ বলবেন, ফেরেশতারা যাও অমুক ওরকে নিয়ে অমুক জায়গায় দেখিয়ে দাও জান্নাতটা। আর ওই ব্যক্তিকে ডেকে বলবে, শোনো শোনো, তোমাকে যেই জান্নাত দিয়েছি এরপরে আর কাউকে আমি জান্নাত দেব না। আর শোনো, তোমাকে যেই জান্নাত দিয়েছি সবচাইতে ছোট জান্নাত দিয়েছি, এর চাইতে ছোট জান্নাত আমি আর কাউকে দেই নাই। আর সেই জান্নাতটি হলো তোমাকে যেই জান্নাত ছোট জান্নাত দিয়েছি, ওই জান্নাতটি হলো যেই দুনিয়ায় বসবাস করছো তার 10 দুনিয়া সমান। এই জান্নাতে যেতে পারবেন, চিরদিন এই জান্নাতে থাকতে পারবেন দুইটি কাজ করলে। কয়টি কাজ? কয়টি কাজ? দুইটি কাজ, একচুয়ালি ইমান আর একটা আমলের সলে। আমল করলে জান্নাতে যেতে যাওয়া যাবে, কথা কোরআন বলে নাই। শুনুন, আমল মানে কাজ, আমল করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা আল্লাহ বলেন নাই, রসুল বলেন নাই। আমল করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা বলেন নাই, আমল করে জান্নাতে যাওয়া যাবে এ কথা বলেন নাই, নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে এ কথা বলেন নাই, রোজা রেখে নামাজ জান্নাতে যাওয়া যাবে কথা বলেন। আমলে সালে হতে হবে, আমলে সালে অর্থ ভালো আমল, সঠিক আমল, নির্ভুল আমল, নির্ভেজাল আমল। আমল করলে জান্নাতে যাওয়া যাবে এ কথা বলেন নাই, সঠিক আমল করলে জান্নাতে যাওয়া যাবে। বুঝতে পেরেছেন? সঠিক আমল, হাদিসে সঠিক আমল এবং বেঠিক আমল দুই ধরনের আছে। কোরআনে সঠিক বেঠিক দুটো আছে, কি জাহান্নাম আছে, জান্নাত আছে, আছে না? জাহান্নামের কাজ কি তাও আছে, আর জান্নাতে যাওয়ার কাজ কি তাও আছে, কথা ঠিক কি না? তাহলে স্পষ্ট বুঝলেন, দুইটি কাজ করলে চিরদিন জান্নাতে যাওয়া যাবে, একটি হলো ইমান আর একটি হলো আমল, একটি হলো ইমান আর একটি হলো আমল। মনে থাকবে এই দুইটি জিনিস একটার সাথে আর একটা ওতপ্রোতভাবে জড়িত, যেটাকে বলা হয় আকিদা ও আমল, যেটার নাম হলো আকিদা ও আমল। আকিদা মানে বিশ্বাস, ইমান মানে বিশ্বাস। এই আকিদা নেগেটিভের সাথে পজিটিভের যেরকম সম্পর্ক, আকিদার সাথে আমলের তদ্রূপ সম্পর্ক। শুধু নেগেটিভ আছে পজিটিভ নাই বাতি জ্বলবে না, পজিটিভ আছে নেগেটিভ নাই বাতি জ্বলবে না, ঠিক তদ্রূপ। আমল আছে আকিদা দুরুস্ত নাই, কশিন কেন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না, আর আকিদা দুরুস্ত আছে কিন্তু আমল নাই, কশিন গেল জান্নাতে যাওয়া যাবে না। ইলেকট্রিক বাতি যেমন জ্বলে না, দুইটা না হলে কবরের বাতি, পুলসুরের বাতি, হাসরের বাতি, জান্নাতের বাতিও জ্বলবে না, দুইটি জিনিসের সমন্বয় না হলে। একটি হলো আকিদা আর একটি হলো আমল, একটি হলো ইমান আর একটি হলো আমল, ইমান বা আকিদা আর একটি হলো আমল। মনে থাকবে? তাহলে জান্নাতে যাওয়ার জন্য শর্ত কয়টি? আকিদা আর আমল। আকিদা ঠিক আছে, আমল ঠিক নাই, জান্নাত পাওয়া যাবে না। আমল ঠিক আছে, আকিদা ঠিক নাই, জান্নাত পাওয়া যাবে না। শুনুন, বর্তমানে বিশ্বের চিন্তা ভাবনা বাদ দিলাম, আমাদের এই বাংলার মাটিতে মুসলমানদের মধ্যে যত গণ্ডগোল, হানাহানি, দলাদলি, এই দুইটা নিয়ে দলাদলি। কারো আমল ঠিক আছে, আকিদা ঠিক নাই, কারো আকিদা ঠিক আছে, আমল ঠিক নাই। ও বলে আমার আকিদা ঠিক, ও বলে আমার আকিদা ঠিক, এই নিয়ে এই মুসলমানদের মধ্যে গণ্ডগোল, কথা ঠিক না? এখন কথাটি মনে হয় ভালো করে বুঝতে পারছেন যে আমল করে জান্নাতে যাওয়া যাবে এ কথা আল্লাহ বলেন নাই, আমলটা সঠিক হতে হবে, সঠিক আমল হতে হবে, তা না হলে জান্নাতে যাওয়া যাবে না। এখন সঠিক কোনটা, বেঠিক কোনটা, এই পর্যায়ে এই পয়েন্টে ওয়াজ করতে গেলি তখনই অ্যালার্জি শুরু হয়ে যাবে অনেকের। যার পক্ষে হবে তিনি খুব খুশি হবেন, যার বিপক্ষে যাবে তখন তিনি চারটি কথার যে কোনো একটা বলবেন। কয়টি কথা? যেহেতু মক্কার ইসলাম বিরোধী, নবী বিরোধী যারা ছিল তারাই চারটে কথা বলছেন। এক নম্বরে বলবেন, যে কথাটি বলবো দুটি আমল আমি পাশাপাশি দেখাবো, আমলের সলে কোনটা আর এর বিপরীত কোনটা, এরকম কিছু জিনিস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা রাখি ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। এবং আমি ডকুমেন্টস সহ কথা বলবো যে এইটা আমলের সলে,
সঠিক আমল, এইটা আমলের সালেহ নয়, সঠিক আমল নয়। এটা এই জায়গায় আছে, এটা এই জায়গায় আছে, এটা এভাবে আছে, এটা এভাবে আছে, যার যেটা খুশি মানেন, তাতে আমার কিছু আসে আর যায় না। কেন? জাল হাক্কুমের রব্বিহিম, হক এসেছে কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। ভমান শাহ ইয়মিন অমন শাহ ইয়কফুর, সুরায় কাহাব 29 নম্বর আয়াত। যার ইচ্ছে ইমান আনবে, যার ইচ্ছে কুফুরি করবে। এখানে আমার কিছু মারামারি, লাইঠালাঠি, কিলে কিলে, গুতগুতি, গালাগালির কোনো প্রয়োজন নেই। কথা ক্লিয়ার? কথা কি বুঝতে পেরেছেন? কি বুঝলেন? আমল করলে জান্নাতে যাবে কথা এটা নয়, আমল সঠিক আমল করলে জান্নাতে যেতে যাওয়া যাবে। আমল যদি ভুল হয় তাহলে জান্নাতে যাওয়া? 100 ছেলে পরীক্ষা দিল, 3 ঘন্টা করে সবাই লেখলো, 100 ছেলে প্রত্যেকে 3 ঘন্টা লেখছে অথবা বসে রয়েছে। এই 100 ছেলের মধ্যে 99 ছেলে জন ছেলে লেখছে ঠিকই, কিন্তু লেখাটা ভুল হয়েছে, আর একটা ছেলে তার লেখাটা সঠিক হয়েছে। বলুন তো পাশ করবে কে? আবার বলুন তো কে পাশ করবে? যার লেখাটা ঠিক ঠিক। আর 99 জন লোক হলেও তার লেখাটা ঠিক না হওয়ার কারণে ফেল, কথা ঠিক কিনা? ফেল করার মানে সে উপরে গেলে সরতে পারবে না, তাই তো? তাহলে এখানে যেমন বুঝলেন, ঠিক লেখার কারণে সে পাশ করলো, বেঠিক লেখার কারণে সে ফেল করলো। ঠিক কোরআন হাদিসের আমল, জান্নাতে যাওয়ার আমল, সেটা সঠিক হতে হবে। সঠিক হলে সে জান্নাতে যাবে, বেঠিক হলে সে জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা? এখন আকীদার সাথে আমলের সম্পর্ক কি? আপনি যে দাড়িটা রেখেছেন কেন রেখেছেন? আপনার মধ্যে একটা আকীদা কাজ করছে, বিশ্বাস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন এবং রাখতে বলেছেন, কি কথা ঠিক কিনা? এটা হলো আকীদার ব্যাপার। আর একটা হলো ভালো মন্দের ব্যাপার। ভালো মন্দের ব্যাপার কি? দাড়ি সাসলে একটু যুবক যুবক দেখায়, দাড়ি সাসলে মেয়েরা একটু আকৃষ্ট হবে আমার দিকে, এটা সবাই বুঝে, আমরাও বুঝি, যুবক তোমরাও বুঝো, তোমরা বুঝেছো আকীদা বিহীন অবস্থায়, আমরা বুঝেছি আকীদা ঠিক অবস্থায়। আমরাও জানি যে দাড়ি সাসলে একটু যুবক যুবক দেখায়, তবু আমরা দাড়ি রেখেছি। কেন? যেহেতু আমার আকীদা রয়েছে দাড়ি রাখতে হবে, এটা আল্লাহর হুকুম, কথা ঠিক কিনা? এখন রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কিনা? লম্বা দাড়ি ছিল না, তিনি ওই দাড়ি দিয়ে জান্নাত পাবে না, কারণ তার আকীদা দুরুস্ত নেই। সে আকীদা ঠিক রেখে দাড়ি রাখে নাই, এই জন্য ছাগলে দাড়ি রেখে জান্নাতে যেতে পারবে না। রবীন্দ্রনাথ ঠাকুরও দাড়ি রেখে জান্নাতে যাবে, যেহেতু তার আকীদা ঠিক নাই, আমলটা ঠিক আছে, দাড়ি রাখাটা লম্বা ঠিক আছে, কিন্তু তার আকীদা ঠিক নাই, যার কারণে তার এক পাট আছে আর এক পাট নাই, জান্নাতে যাওয়া যাবে না, কথা কি বুঝতে পেরেছেন? তাহলে দাড়ি রেখেও জান্নাতে যাওয়া যাবে না যদি আকীদা দুরুস্ত করে দাড়ি না রাখা হয়। ঠিক তদ্রূপ প্রত্যেকটা জিনিস আমলের সাথে আকীদার মিল থাকতে হবে। আকীদার সাথে আমলের মিল না থাকলে ওই আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, সূরা বাকারা 2 নম্বর সূরা, 77 নম্বর রুকু, 22 নম্বর রুকু, 177 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, এটাই আল্লাহর দাসত্ব নয়, এটাই আল্লাহর গোলামি নয়, এটাই ইমানদারের পরিচয় নয়, এটাই মুমিনের পরিচয় নয় যে তুমি শুধু কপাল ঠোকাইয়া পূর্ব পশ্চিমে দিকে সেজদা দিবে। অর্থাৎ সেজদা দেওয়াটাই ইমানদারের লক্ষণ নয়, নামাজ পড়াটাই ইমানদারের লক্ষণ নয়, সেজদা দেওয়াটাই ইমানদারের লক্ষণ নয়। অর্থাৎ সেজদা দিলেও ইমানদার হওয়া যায় না, নামাজ পড়লেও ইমানদার হওয়া যায় না। তাহলে আপনারা বলুন তো, হিন্দুরা সেজদা দেয় না দেয় না? তারাও সেজদা দেয়। তাহলে আল্লাহ বলছেন, সেজদা দিলেই মুমিন হওয়া যায় না, সেজদা দিলেই আল্লাহর গোলাম হওয়া যায় না, সেজদা দিলেই আল্লাহর বান্দা হওয়া যায় না, বরং ইমানদার হতে হবে। ওয়ালাকিন্নাল বিররমান আমানা বিল্লাহ, বরং আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর বন্দিগি নমুনা হলো 1 নম্বর যে জিনিসটি, সেটা হলো আমানা বিল্লাহ। শুনুন, 2টি কাজ জান্নাতের জন্য, কয়টি? ইমান আর আমল। ইমানের জন্য কয়েকটি জিনিস, এ আয়াতে 4টি জিনিস। প্রথম নম্বরে বলছেন, ওয়ালাকিন্নাল বিররমান আমানা বিল্লাহি ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, এই 4টি জিনিসের কথা এখানে উল্লেখ রয়েছে, বাকি এর আনুষঙ্গিক। এই 4টি জিনিসের কথা
এক নম্বর আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে, কিতাবের উপরে ঈমান আনতে হবে, নবীদের উপরে আনতে হবে, কয়টি? চারটি। এক নম্বর হলো আল্লাহর উপরে ঈমান। শুনুন, নামাজ পড়া এটা মুমিনদের বৈশিষ্ট্য নয়, বরং মুমিনদের বৈশিষ্ট্য এক নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা। তাহলে দেখা যায় আল্লাহর উপরে ঈমান ছাড়া নামাজ পড়ার কোনো মূল্য নাই। আল্লাহর উপরে, নবীর উপরে, কিতাবের উপরে, ফেরেশতাদের উপরে ঈমান যদি ঠিক না থাকে, আকীদা যদি দুরুস্ত না থাকে, তাহলে সেই নামাজ পড়ে, সেই রোজা রেখে, সেই টুপি মাথায় দিয়ে, সেই দাড়ি রেখে, সেই জুব্বা পরে, সেই পাগড়ি বেঁধে কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না, সব বিফল হয়ে যাবে। যদি ঈমান ছাড়া, আকীদা ছাড়া সিজদা দিলে কাজ হতো, তাহলে হিন্দুরাও সিজদা দিয়ে জান্নাতে যেতে পারত। আকীদা দুরুস্ত না করে যদি টুপি মাথায় দিলে কাজ হতো, তাহলে জওহরলাল নেহরুও সে জান্নাতে যেত। আকীদা দুরুস্ত না করে যদি লম্বা জামা গায়ে দিলে জান্নাতে যাওয়া যেত, তাহলে ফেরাউনের লম্বা জামা ছিল, সেও তাহলে জান্নাতে যেত। যেহেতু তাদের আমল ঠিক ছিল, লম্বা জামা ছিল, লম্বা দাড়ি ছিল, তবু তারা জান্নাতে যাবে না। তার কারণ একটা পার্ট ছিল, আমল ছিল, কিন্তু আকীদা দুরুস্ত নয়। ওই আমলটা আমল বটে, কিন্তু আমলে সালেহ নয়। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আমল করা শর্ত নয়, শুধু আমলে সালেহ করা শর্ত। যেখানেই জান্নাতের কথা বলেছে, আমলে সালেহ বলছেন। আমলে সালেহ ছাড়া, সঠিক আমল ছাড়া, বিশুদ্ধ আমল ছাড়া, নির্ভেজাল আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন বিশুদ্ধ আমল জানতে হলে কার কাছ থেকে জানবেন? আল্লাহ পাক বলছেন, ফাসআলু আহলা যিকির, আহলে যিকিরদের কাছে জিজ্ঞেস করো। কাদের কাছে? আহলে যিকির। আহলে যিকির মানে কোরআন হাদিসের জ্ঞান যাদের আছে। জিকির শব্দের অর্থ হলো কোরআন। ওমা হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, সূরা কলম 52 নম্বর আয়াত। এই কোরআন সারা বিশ্ববাসীর জন্য, জিকির ছাড়া, উপদেশ ছাড়া আর কিছুই নয়। আকিমিস সালাত আলি যিকরি, সূরা তাহা 14 নম্বর আয়াত। আমার স্মরণের জন্য সালাত কায়েম করো। এখানে কোরআনে দুইটা জিনিসকে জিকির বলা হয়েছে, নামাজ এবং কোরআনকে। অথচ এদেশের মাটিতে জিকির বলতে বোঝায় কি? ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর একটা নামাজ জিকির নয়। এর নাম জিকির নয়। ইল্লাল্লাহ তো হাদিস কোরআনে নাই, একসঙ্গে ইল্লাল্লাহ, শুধু ইল্লাল্লাহ বলার জিকির কথা কোরআনে নাই। ইল্লাল্লাহ বলা যাবে না, বক্কথা বলেন না। লা ইলাহা ইল্লাল্লাহকে তাহলিল বলা হয়, সুবহানাল্লাহকে তাসবিহ বলা হয়, আলহামদুলিল্লাহকে তাহমিদ বলা হয়, আল্লাহু আকবারকে তাকবীর বলা হয়, এর একটার নাম জিকির নয়। অথচ এদেশের মানিতে এইগুলোকে জিকির বলা হয়, কথা ঠিক না? এই জিকির ভালো করে জানার জন্য আমার লেখা বইয়ে দক্ষিণ ভাষা আছে, আল্লাহর জিকির বনাম চার তরিকার জিকির। কাদরিয়া, সৃষ্টিয়া, নকশাবন্দিয়া, মজাদ্দিয়া তরিকায় কি জিকির করে, আর আল্লাহর কোরআন আর রসুলের হাদিসে কি জিকির, জিকির বলতে কি বুঝিয়েছে, জিকির কখন করবেন, কিভাবে করবেন, কাকে বলে জিকির, ডিটেলস আলোচনা হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার সহ দেওয়া আছে। চার প্রকারের বই আমার আছে, ওখানে যাওয়ার সময় নিয়ে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ বই। তাহলে দেখা গেল, জিজ্ঞেস করতে হবে আহলে জিকিরদের কাছে, কে এম এ পাস করলো, কে কি বলে বিএ পাস করলো, কে মাস্টার ডিগ্রি করলো কি করলো না, কে সায়েন্স পড়লো, কে আর্টস পড়লো, কে কমার্স পড়লো, তাদের একটার কাছে জিজ্ঞেস করতে বলে নাই। ভালো করে শুনুন, যারা নাকি দুনিয়ার সিলেবাস পড়ে পাস করেছেন, তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে বলা হয় নাই। আহলে জিকিরের দ্বারা একমাত্র ওহির জ্ঞান, আসমানি সিলেবাসের জ্ঞান যার মগজে আছে, তার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে। দুনিয়ার শিক্ষায় শিক্ষিত যারা, লেনিন এবং স্টালিন এবং কার্ল মার্ক্সের মতবাদে যারা শিক্ষায় শিক্ষিত হয়েছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে বলা হয় নাই। যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে, তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে কি করবে, কেন করবে, কিভাবে করবে, করলে কি, না করলে কি হবে, এটা জিজ্ঞেস করতে হবে যাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে। শুনুন, কোরআন হাদিসের জ্ঞান থাকলেও তার কাছ থেকে জিজ্ঞেস করা যাবে না। কোরআন হাদিসের জ্ঞান থাকলেও তার কাছ থেকে জিজ্ঞেস করা যাবে না। তার কারণ অনেক কোরআন হাদিসের শিক্ষিত লোকেরা, তারা কথা বলে হাদিস কোরআন দিয়ে, মাপ দিয়ে কথা বলে না। তারা হারাম খায়, ঘুষ দেয়, ঘুষ দিয়ে মাদ্রাসায় চাকরি নেয়। যেই মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানো হারাম, যেই মেয়েদেরকে দেখা দেওয়া হারাম, সেই মেয়েদেরকে সামনে নিয়ে পড়া, এরকম বহুত মাদ্রাসা আছে, কথা ঠিক কিনা? যদি এর থেকে বাঁচার চেষ্টা না করে, অবশ্যই তাদের জাহান্নামে যেতে হবে। চেষ্টা করতে হবে ওর থেকে বাঁচার জন্য। হ্যাঁ, যাদের অন্য কোনো উপায় নেই, তাদের কথা আলাদা। তাহলে জিজ্ঞেস করতে হবে, কোরআন হাদিসের জ্ঞান থাকলেও তার কাছে জিজ্ঞেস করা যাবে না। বিল বাইয়্যিনাতি ওয়াজ-জুবুর, সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। ডিটেলস ভাবে যিনি বলবেন, বিস্তারিত ভাবে যিনি বলবেন, ব্যাখ্যা দিয়ে, অর্থাৎ ব্যাড সাইড, গুড সাইড, পক্ষে কি আছে, বিপক্ষে কি আছে, বিস্তারিত ভাবে যিনি বুঝিয়ে বলতে পারবেন এবং দলিল নাম্বার দিয়ে যিনি বলতে পারবেন, তার কথা শুনবেন। কেন দলিল নাম্বার এই জন্য প্রয়োজন? আপনি বলবেন যে বুখারী শরীফের মধ্যে আছে, তার কারণ এই বাংলার মাটিতে
বাংলার মাটিতে বহুত আলেমরা বুখারী শরীফের নাম দিয়ে মিথ্যা ওয়াজ করে, কোরআন শরীফের আয়াত দিয়ে মিথ্যা ওয়াজ করে, কথা ঠিক কিনা? এই জন্য জমির যেমন দাগ খতিয়ান এসএ আর এস সি এস সব মিলানোর দরকার, না মিললে ওই দলিল রাইট হিসাবে গ্রহণযোগ্য হয় না, কথা ঠিক কিনা? ঠিক। জান্নাতের দলিল হলো কোরআন আর হাদিস, এই কোরআন হাদিসের সাথে অ্যাকুরেট ভাবে যতক্ষণ পর্যন্ত না মেলবে জান্নাতের দলিল অ্যাকুরেট হবে না, জান্নাত পাবেন না। এই জন্য জান্নাতে পাওয়ার জন্য দলিলের প্রয়োজন, সাথে সাথে দলিল নাম্বারটা দিলে তাহলে বের করতে সুবিধা হবে, মানুষ বুঝতে পারবে আপনি সত্য বলছেন না ভুল বলছেন। যেহেতু এই পৃথিবীর বুকে ভুলের ঊর্ধ্বে কেউ নয়, এই পৃথিবীর বুকে ভুলের ঊর্ধ্বে কেউ নয়। শুনুন, নবীও ভুল করেছিলেন, এ ভুলকে আল্লাহ ওহির মাধ্যমে সংশোধন করে দিয়েছেন, কথা ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে সাহসেজদা দিয়েছেন না দেন নাই? সাহসেজদা দেয় কি হইলে? ভুল হইলে। তাহলে তারও ভুল হয়েছিল, অতএব নবীদের ভুলকে সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে সংশোধন করে দিয়েছেন, কিন্তু আপনার আমার ভুলকে আল্লাহ আয়াতের মাধ্যমে সংশোধন করেন নাই। বিদায়, আপনি আর আমি ভুলের ঊর্ধ্বে নই। আমিও যে আপনাকে ধোকা দিয়ে ইসলাম থেকে বহির্ভূত করব না, বাহিরে নিব না, এর কোনো নিশ্চয়তা নেই। বিদায়, দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হবে, ডিটেলস ভাবে বলতে হবে, বিস্তারিত ভাবে বলতে হবে। আন্দাজে বলবেন দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখা সুন্নাত, দাড়ি রাখতেই হবে জিনা আপনি ঠিক বলেন নাই। আন্দাজে বলেন বুকে হাত বেঁধে নামাজ পড়তে হবে, নামাজ হবে না তা নাহলে জিনা আপনিও ঠিক বলেন নাই। আন্দাজে বললে হবে না যে রফিলে দেন করতে হবে তা নাহলে নামাজ হবে না জিনা আপনিও ঠিক বলেন নাই। তার কারণ প্রত্যেকের এর পক্ষে কি আছে, বিপক্ষে কি আছে, কোথায় আছে, কেমনে আছে, কিভাবে আছে, এটা ডিটেলস ভাবে দলিল সহকারে প্রমাণ সহকারে যিনি বলতে পারেন তার কাছে জিজ্ঞেস করতে হবে। আলেম হইলি, যুব্য হইলি, চেহারা সুন্দর হইলি, পেট মোটা হইলি, মুরিদ বেশি হইলি, তার কথা মানা যাবে না, যাবে না, যাবে না। আল্লাহ বলেছেন যাবে না, যদি মাত্র দুইটি শর্ত তার মধ্যে না থাকে, তার স্পষ্ট ভাবে বলতে হবে এবং পক্ষের বিপক্ষের উভয়টাই বলতে হবে। শুধু একজনকে গালি দিলেন আর একজনকে স্বর্গে উঠিয়ে দিলেন এভাবে যেন না হয়। এটা কেন আসলো, কিভাবে আসলো, কোথার থেকে আসলো, এটা কেন আসলো, এটা কিভাবে আসলো, কোথায় আছে, ডিটেলস ভাবে ঠিকানা বলতে হবে আর জাতির বোধগম্য ভাষায় বলতে হবে। আমার সুরতাল থাক আর নাই থাক, সুরের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, সুরের সাথে কি বলে ধর্মের কোনো সম্পর্ক নাই। সুর দেন ভালো কথা, এটা আল্লাহর দান, যিনি সুর দেখ তাও দেখার বিষয় নয়, কে সুর দিল না তাও দেখার বিষয় নয়, কার মুরিদ কত বেশি তাও দেখার বিষয় নয়, কার চেহারা সুন্দর বেশি তাও দেখার বিষয় নয়, কে কত বড় পদে আছে তাও দেখার বিষয় নয়, কার ডেজিগনেশন বেশি তাও দেখার বিষয় নয়, কে কত বড় শিক্ষিত তাও দেখার বিষয় নয়। শুনুন, আপনার আকীদা থাকতে হবে এভাবে। একটা মুসির ঘরের মুসি, সে যদি একটা কথা বলে আর ওই কথাটা যদি কোরআন আর হাদিসের সাথে মিলে তাহলে ওই কথাটাকে মেনে নিতে হবে, এটাই আহলে হাদিসদের আকীদা। আর কাবা শরীফের ইমাম সাহেব যদি বলে এটা মানো আর ওটা যদি কোরআন আর হাদিসে না থাকে ওটা দুনিয়ার সবাই মানতে পারে, আহলে হাদিস মানে না, মানে না, এটাই হলো আহলে হাদিসদের আকীদা। অন্য অন্য দলের সাথে এটাই হলো মত পার্থক্য, যে আমরা কোন হুজুর বড় ওটা দিয়ে আমরা বিশ্বাস করি না। আপনি কয়েন কতবার টাইটেল করছেন ওটা আমার তুইতে খাইতেও লাগবে না, আপনি কোন মসজিদের খতিব ওটা আমার কোন চেহারা ধুইতেও লাগবে না, আপনি কত মাদ্রাসার মহতা মেম্বার মুদির ওটা আমার দেখার বিষয় নয়, আপনার টাইটেল কতটা আছে ওটা আমার দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো আপনার কথাটা ঠিক কিনা, কে বড় কে ছোট ওটা দেখার বিষয় নয়। শুনুন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের ২৪ গুণ মিলাইলে যত বড় রাষ্ট্র হয়, এত বড় রাষ্ট্রের প্রধান ছিল খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুতবা দিচ্ছেন, বলছেন লোকেরা তোমরা মহারণা কম করে ধরবে। এক সাধারণ মহিলা বললেন আপনি কেন বললেন, আল্লাহ কিনতরন শব্দ সুরায় নিসা ব্যবহার করেছেন, যদি পাহাড় সমানো যদি মহারণা দাও সেটা তোমরা ফেরত নিবে না, আল্লাহ বেশির কথা বললেন, আপনি কমাইলেন কার অর্ডারে, কে আপনাকে পারমিশন দিয়েছে? দেখছেন, ওমর রাজিলে বলেন আলহামদুলিল্লাহ কদ আসাবাত এমরাতুন ওয়া আখতা ওমর। তিনি বললেন যে আলহামদুলিল্লাহ ওই মহিলা যা বলছে ওটা ঠিক আর ওমর ভুল বলছে, ওমর ভুল করছে। শুনুন, ওমর বড় ছিল, মহিলা ছোট ছিল, পদমর্যাদার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, বুদ্ধির দিক থেকে, জ্ঞানের দিক থেকে, নেতৃত্বের প্রভাবের দিক থেকে বেশি ছিল ওমর, কিন্তু সেখানে কে বড় কে ছোট দেখার বিষয় নয়, কার কথাটি সত্য সেটাই দেখার বিষয়। অতএব
বাংলার মাটিতে আমরা যারা ভুল আমল করছি, আমলে সলেহ না করে শুধু আমল করে গেছি, তার অন্যতম ভুল হলো হুজুর একটা দেখলে বাবারে বাবা এত বড় জাদ্রিল হুজুর, তিনি কি ভুল বলতে পারে? বিনা দলিলে, বিনা প্রমাণে, বিনা কোটেশনে, বিনা রেফারেন্সে, বিনা হাওলায়, বিনা প্রমাণে মানুষের কথা মেনেছি। যেমন হিন্দুরা বট গাছ একটা দেখলে অং শান্তি অং শান্তি, মাটির ডিপ দেখলে অং শান্তি ওটাকে সেবা করা শুরু করে, মুসলমানদের মধ্যেও তাই রয়েছে। বড় একজন হুব্বা জুব্বা দেখলে ওরে বাবারে হুজুর হয় স্যার, জি স্যার, ইয়ে স্যার, নমস্কার শুরু করে দেয়। ওই হিন্দু আর এই মুসলমানদের মধ্যে পার্থক্য থাকলো না। তার কারণ হলো অশিক্ষিত থাকা। মুসলমান জাতির অধঃপতন হলো শিক্ষায় পারদর্শী নয়। আজকে 100 ঘরের মধ্যে 99 ঘরের ছেলে মেয়েদেরকে সায়েন্স আর্টস কমার্স পড়ানোর জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে, কিন্তু 500 টাকা দিয়ে মৌলবীকে দিয়ে কোরআন শরীফ শিখাইতে রাজি না। কপাল পড়ছে জাতির এই জন্য, যেই শিক্ষা শিখলে আল্লাহকে চেনা যায়, পরকাল চেনা যায়, জান্নাত চেনা যায়, জাহান্নাম চেনা যায়, সেই শিক্ষা জন্য পয়সা ব্যয় করে না। যেই শিক্ষা শিখাইলে মাস্টার ডিগ্রি লাভ করলো 5টা ছেলে, সবগুলো আসলো বাপ মরে গেল, শটান হইয়া ব্যাঙ্গের মতো চিৎপাটাং দিয়ে শুয়ে রয়েছে। এখন ওই মাস্টার ডিগ্রির পড়াগুলা বাপের জানাজাটা পড়ানোর মতো দোয়াটা পড়তে পারে না। কপাল পড়ছে কি জাতির? খালি খালি সম্মানিত উপস্থিতি জিজ্ঞেস করতে হবে আলেমদের কাছ থেকে, কে বড় কে ছোট ওটা আমার দেখার বিষয় নয়, কে প্রধান বক্তা আর কে দ্বিতীয় বক্তা, কে দয়বিশিদ্ধ আছে, কার নামে মুফতি আছে দেখার বিষয় নয়। খবরদার, কোন হারাদিসদের এই বৈশিষ্ট্য নয় যে একজন দেখলি তার কথা মানতে হবে। জানা আপনি কে তা আমার দেখার বিষয় নয়, আপনি কোন দলের নেতা তা দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় একটাই, আপনি যে কথা বলছেন ওই কথাটি কি লেনিনের না স্টালিনের না ভলটেয়ারের না কার্ল মার্ক্সের না মাও সেতুনের না রবীন্দ্রনাথ ঠাকুরের না গৌতম বুদ্ধের না আল্লাহর না রসুলের। যদি মাত্র আল্লাহর হয় আয়াত নম্বর কত, যদি রসুলের হয় হাদিস নম্বর কত, হাদিসের মফহুম আপনি বুঝলেন কিনা, হাদিসের তাহকিক বুঝলেন কিনা, হাদিসের প্রেক্ষাপট আপনি বুঝছেন কিনা, হাদিসের উসুল আপনি জানেন কিনা, তাই জেনে বুঝে আপনি তাহাকে করে বলছেন কিনা। যদি আপনি বলেন আর এই শর্তগুলো যদি হাদিস টিকে, তাহলে আপনি হয় স্যার, জি স্যার, ইয়ে স্যার, নমস্কার যত আছে সব পাবেন। আপনি যত নিচু হন আপনি আমার উস্তাদ। আর আপনি গায়ের জোরাবে মিনা ঘড়ির টাইম মিলে নাই, তাতে কি হয়েছে? আমার ঘড়ি তো খুব দামি, মানবা না কেন? আপনার ঘড়ি ধুইয়া আমি পানি খাবো না, আমার দরকার টাইমের। শুনুন, আমলে সালেহ করতে হবে, আমলে সালেহ করতে হবে। এখন অর্থাৎ ভালো আমল, কি আমল? ভালো আমল লক্ষ্য করে দেখুন। ভালো আমল, এই ভালো আমল নিয়ে একটু বিশ্লেষণ করে তারপর মূল আলোচনায় যাচ্ছি। ভালো আমল আপনি জানতে চান, ধরে নিন আপনার তারাবি নামাজ। তারাবি নামাজ এখন একটা আমল, তারাবি নামাজ পর একটা আমল। এখন এই আমলটার মধ্যে দুইটি জিনিস, একটা হলো সঠিক আর একটা হলো বেঠিক। নামাজ একটা আমল কাজ, এটা একটা সঠিক হতে পারে, বেঠিক হতে পারে, কথা ঠিক কিনা? মাছ এটা খাওয়ার জিনিস, এটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। প্রত্যেকটা জিনিসের ব্যাড সাইড গুড সাইড দুইটাই আছে। এই ব্যাড কোনটা গুড কোনটা, এটা আপনার জেনে বুঝে তারপরে গ্রহণ করতে হবে এবং বর্জন করতে হবে। এখন আপনাকে জিজ্ঞেস করলো যে আমি জানতে চাই তারাবি নামাজ সম্পর্কে। এখন তারাবি নামাজের মধ্যে কিভাবে করলে এটা আমলের সলে হবে, সঠিক হবে, কিভাবে করলে সঠিক হবে না জানতে চাই। এখন বললাম আরে তারাবি নামাজ তো 20 টাকা পড়া যাবে না, 8 টাকা পড়তে হবে, 20 টাকা পড়া যাবে না, যা আলোটা জয়ীব, 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে দেখাইতে পারলে। হলো না, হলো না, আপনার কথা ঠিক হলো না। আল্লাহ তো ওভাবে বলতে বলেন নাই। আল্লাহ পাক বলছে বিল বাইয়ানাত ও জুবুর, দুইটি শর্তে, তুমি যতটুকু জানো ডিটেলস ভাবে বলো আর দলিল দিয়ে বলো। তোমার তো 3 লক্ষ টাকা পুরস্কারের প্রয়োজন নেই, তোমার তো কাউকে গালি দেওয়া দরকার নাই। যদি থাকে 20 টাকা দেখাও, যদি থাকে 8 টাকা দেখাও, বাকিটা যদি জানা না থাকে বলতে হবে আমি জানি না। কিন্তু মুশকিল হলো কোনো বক্তা স্টেজে এ কথা বলতে রাজি না যে আমি জানি না, ঠিক কথা ঠিক কিনা? সবাই বলবে আমি জানি, কিন্তু যিনি যেটুক জানে সেটুক ফতুয়া দেয়। এই জন্য এক দার্শনিকের মতের সাথে আর এক দার্শনিকের যেমন মিল হয় নাই, এক আলেমদের মতের সাথে আর এক আলেমের মত মতে মিল হয় নাই। তার কারণ দার্শনিকরা যেমন একই জায়গার থেকে কথা বলেন নাই, বক্তারাও একই সিদ্ধান্ত নিয়ে কথা বলেন না, যার কারণে তাদের কথার সাথে মিল নাই। নবীদের কথার সাথে, এক নবীর কথার সাথে আর এক নবীর কথার মিল হয়েছে, তারা যেহেতু সকলই এক আল্লাহর নির্দেশ মোতাবেক কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, তারাবি এক নম্বরে তারাবি কোনো নামাজের নাম নয়,
হতে পারে আমার ভুল, আমি ভুলের ঊর্ধ্বে নই, কথা ঠিক কিনা? এই আকাশের নিচে জমিনের উপরে কোন হাদিসের পাতা সহি মরফু মুত্তাসিল সনদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন নামাজকে তারাই বলে উল্লেখ করেছেন? কেউ দেখছেন হাজ্জাকান্ত? দেখেন নাই? তাহলে অথচ এদেশের মানুষ জানে তারাবি নামাজ। তারবিহা শব্দের অর্থ হলো ইস্তেরাহাত, আরাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার রাকাত পরে আরাম করতেন, ইস্তেরাহাত করতেন, তারবিহা করতেন। এই তারবিহার বহুবচন হলো তারাবি, অর্থাৎ তারাবি শব্দের আর অর্থ হলো ইস্তেরাহাত, আরাম। চার রাকাত পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করতেন, ওই আরামটার নাম তারাবি, নামাজটার নাম তারাবি নয়। যেই সিহাসতটা আপনারা পড়ে থাকেন এর মধ্যে 286টি হাদিস আছে এই নামাজ সম্পর্কে, 286 হাদিস আমি খুলে পড়ে দেখে তারপরে বলছি, আন্দাজে বলছি না, আল্লাহ সাক্ষী, 286টি হাদিস রয়েছে। এর একটা হাদিসেও নামাজটার নাম তারাবি বলা হয় নাই, ওটার নাম সালাতুল লাইল, কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ। এক, এখন আপনি বলবেন বিপক্ষে যে আসলে তারাবি বলা হয় রমজান মাসের নামাজকে, আর অন্য অন্য মাসে যে নামাজটা পড়ে ওটাকে তাহাজ্জুদ বলা হয়, একটা কথা। এখন এই কথাটাকে দুইভাবে বুঝাইতে হবে, যে এইটার নাম তারাবি, এইটার নাম তাহাজ্জুদ। এটা বুঝাইতে হলে আপনার এভাবে বুঝাইতে হবে যে এই যে এটার নাম যে তারাবি এই হাদিস নাম্বার এই, আর এটার নাম তাহাজ্জুদ এই হাদিস নাম্বার এই। খুলে দেখুন, যতক্ষণ পর্যন্ত প্রমাণ দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত গ্রহণযোগ্য হবে না। প্রমাণ দিকে দিতে গিয়ে যদি বলেন আমরা কি হাদিস পড়ি নাই, বাপদাদারা পড়ে নাই, এত মানুষ কি ভুল করে, এত বড় বড় হুজুরে ভুল করে, এই চারটে দলিল মক্কার কাফেরেরা দিত, এটা কোনো মুসলমানদের দলিল নয়, কোন মুসলমানদের দলিল বাপদাদা নয়, বেশি সংখ্যক মেজরিটি মাস্ট বি গ্রান্টেড লিল আকসার হুকমুল কুল, এটা মুসলমানদের দলিল নয়, এরা ইহুদি খ্রিস্টানদের দলিল। মুসলমানদের দলিল কলিল উম্মিন ইবাদিয়া শাকুর সূরা সাবা 13 নম্বর আয়াত, আল্লাহ শুকর গুজার বান্দার সংখ্যা কম বেশি নয়। শুনুন, তাহলে এক নম্বর হলো নামাজটার নাম তারাবি নামাজ নয়, কিন্তু এদেশের মাটিতে তারাবি বলে প্রচার করছেন। আমলের সালাত নির্ভেজাল আমল, আর নির্ভেজাল আমল পাওয়া যাবে কোথায়? বাজারে নয়, গাছে নয়, আটলান্টিক মহাসাগর নয়, সাহারা মরুভূমির ভিতরেও নয়, নির্ভেজাল আমল পাওয়া যাবে মাত্র একটি জায়গায়, সেরে একটি জায়গায়। নির্ভেজাল আমল উৎপত্তি হলো একটি জায়গা মাত্র, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মধ্যে পাওয়া যাবে নির্ভেজাল আমল। নির্ভেজাল আমলের মাপকাঠি পৃথিবীর কোনো মানুষ নয়। শুনুন, প্রত্যেকটি সাহাবী হকের উপরে ছিল, কথা সত্য, প্রত্যেক সাহাবী হকের উপরে ছিল ঠিক, কিন্তু কোন সাহাবী ন্যায়ের মাপকাঠি নয়। ন্যায়ের মাপকাঠি কিন্তু একজন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবার বলছি, কোন সাহাবীরা ভুলের উপরে ছিল না, হকের উপরে ছিল, কথা সত্য, কিন্তু ন্যায়ের মাপকাঠি একমাত্র কেবলমাত্র শুধুমাত্র নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি সিল মারা পয়গম্বর, উনি যে নবী, এই সিল মেরে দিয়েছে, উনি যে ভুলের ঊর্ধ্বে, অর্থাৎ ওনার ভুলকে আল্লাহ সংশোধন করে দিয়েছেন, এটা সিল মারা আছে নবী বলে, কিন্তু আর কারো পিছনে সিল মারা নাই। তাহলে এই নামাজটি আপনি কয় রাকাত পড়বেন, 20 রাকাত না 8 রাকাত? যারা 8 রাকাত পড়েন তাদের দলিল আছে, যারা 20 রাকাত পড়েন তাদের দলিল আছে। এখন যেহেতু আল্লাহ আমিলুস সলিহাত বললেন, কেন সঠিক আমল করতে হবে কেন বললেন? যেহেতু কেয়ামত পর্যন্ত ভুল আমলের পাশাপাশি থাকবে বিদায় সঠিকটা করতে বলছেন, যদি ভুল আমল না থাকত তাহলে আমিলুস সলিহাত শব্দ ব্যবহার করতেন না, আমল বললি হতো, আমলে সলে বলার প্রয়োজন ছিল না। শুনুন, বাজারে মাছ কিনতে গেল ভালো মন্দ উভয়টাই পাওয়া যায়, চাউল কিনতে গেলে চাউলের দোকানে ভালো চাউল খারাপ চাউল পাওয়া যায়, কাপড়ের দোকানে ভালো কাপড় খারাপ খারাপ কাপড় উভয়টাই পাওয়া যায়। মনে রাখবেন, হাদিসের দোকানেও হাদিসের কিতাবও ভালো মন্দ উভয়টাই আছে। আর এরকম যে হবে, আল্লাহ জানতেন সেই 1450 বছর পূর্বে আল্লাহ আয়াত নাজিল যখন করছেন তখন তিনি জানতেন যে এরকম আমল থাকবে, কিন্তু আমলে সলে কোনটা এটা মানুষ বুঝে বের করতে পারবে না। এই জন্য আমলে সলের একটা দিক নির্দেশনা তার নবীর মাধ্যমে দিয়েছেন, সাহাবিদের মাধ্যমে দিয়ে
দিয়েছেন। এবারে আমরা একটা একটা করে দেখবো আমলে সলেহ কোনটা, আমলে সলেহ কোনটা নয়। শুনুন, বিশ রাকাত তারাবি এটাও একটা আমল, আট রাকাত তারাবি যেটাকে তারাবি বলে মানুষ সেই হিসাবে আমি বলছি, আট রাকাত এটাও আমল, এটা একটা কাজ। আট রাকাত সলাত আদায় করা এটাও একটা কাজ, বিশ রাকাত সলাত আদায় করা এটাও একটা কাজ। এখন এই দুইটি কাজের মধ্যে সঠিক কোনটা, বেঠিক কোনটা, সত্য কোনটা, মিথ্যা কোনটা, তারপরে নির্ভেজাল কোনটা আর কোনটা নির্ভেজাল নয়, এটা একটু যদি আমরা তাহাকিক করে জাস্টিফিকেশন করে দেখি। কাউকে গালি নয়, মন্দ নয়, হ্যাঁও নয়, কাউকে কাউকে কি বলে ছোট করা নয়। লক্ষ্য করে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাই চূড়ান্ত সিদ্ধান্ত, কথা ঠিক কিনা, ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আল্লাহ পাক বলছে সাবধান, তোমার রবের কসম, যে তোমার রবের কসম সেই পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে বিচারক নিযুক্ত না করবে, অর্থাৎ প্রত্যেকটি বিষয় একমাত্র চূড়ান্ত সিদ্ধান্তকারী হিসাবে গ্রহণ করতে হবে একজনকে, সিরিফ একজনকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তখন যতটুকু যেভাবে সিদ্ধান্ত দিয়েছেন তা তখন ততটুকু সেইভাবে সিদ্ধান্ত দেওয়ার নামই হলো আল্লাহকে মানা। এর ব্যতিক্রম করলে সে আল্লাহকে মানলো না, অন্য কিছু মানলো, আমল করলো সে ঠিকই কিন্তু সঠিক আমল করলো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে জিজ্ঞেস করালো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন, রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়তেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, মা কানা ইয়াযিদু ফি রমাদান ওয়া লা ফি গায়রিহি আলা 11 রাকাতান, ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহি ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি আরবান ফালা তাসআল আন হুসনিহি ওয়া তুলিহিন্না সুম্মা ইউসাল্লি সালাসান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই দিন করে চার রাকাত পড়তেন, এত সুন্দর করে তার এত সুন্দর আর এত লম্বা করে পড়তেন তার জিজ্ঞেস করো না, আবার দুই দুই করে চার রাকাত নামাজ পড়তেন এত সুন্দর করে তার তোমরা জিজ্ঞেস করো না, আট, এরপরে তিন রাকাত বিতর পড়তেন। আল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রসুল আপনি কি বিতর পড়ার আগে ঘুমান না? তিনি বলেন, ইন্না আইনাইয়া তানামান ওয়ালা ইয়ানামু কলবি, রাওয়াহুল বুখারী। হে আয়েশা, আমার চোখ ঘুমায় কিন্তু অন্তর ঘুমায় না। শুনুন, এ হাদিসটি এক নম্বরে কে বর্ণনা করেছেন? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। রসুলের রাতের খবর, আপনার রাতের খবর সবচেয়ে বেশি কি জানেন? আপনার স্ত্রী, কথা ঠিক কিনা? এক এক নম্বর হলো সবচেয়ে গুড বেটার বেস্ট রাবি, এই হাদিস সম্পর্কে সবচেয়ে গুড বেটার বেস্ট রাবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি তার স্বামীর সম্পর্কে ভালো জানতেন, রাত্রে আমল সম্পর্কে। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাত্রে, প্রশ্নটা হলো রমজান মাসে রাত্রে কয় রাকাত নামাজ পড়েন, উত্তর দিলেন রমজান হোক অথবা রমজানের বাহিরে হোক কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার চার আট এবং বিতর তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে এসেছে এশার নামাজ থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁকা সময়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 রাকাতে বিতর সহ 11 রাকাতের বেশি নামাজ কখনো পড়েন নাই, এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত এই ফাঁক ফাঁকায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো বিতর সহ 11 রাকাতের বেশি পড়েন নাই। মিশকাতের 1120 নম্বর হাদিস খুলে দেখুন, মুসলিমের হাদিস মিশকাতের 1120। তাহলে এই হাদিসটি হলো মুসলিমের, আগেটা হলো বুখারীর, এই দুইটি দলিল হলো বুখারী আর মুসলিমের। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হাদিস এটা আমরা বলি নাই, হানাফি মাযহাবের বড় একজন আলেম মাওলানা আহমদ আলী সাহারনপুরি যাকে বলা হয়, তিনি বুখারী হাসিয়া লিখেছেন, বুখারী যে এখন হাসিয়া টিকা লেখা অরিজিনাল বুখারী, এটা লিখেছেন হানাফি মাযহাবের বড় আলেম যিনি আহমদ আলী সাহারনপুরি। তিনি বলছেন দ্বিতীয় পৃষ্ঠা ভূমিকার দ্বিতীয় পৃষ্ঠার 21 লাইনের নিচে, ওয়া ইজমাতুল উম্মাতু আলা সিহহাতি হাযাইনিল কিতাবাইন ওয়াজুবুল আমালি বিহাদিসিহিমা, এই দুইটি কিতাব বুখারী আর মুসলিমের মধ্যে যা আছে সব সহি, এই দুইটা কিতাবের উপরে প্রত্যেকের আমল করা ওয়াজিব।
তিনি বলছেন। তাহলে এই কেতাব দুইটির উপরে আমল করা ওয়াজিব, তাদের আলেমরা বলছেন, কিন্তু আমরা বলি না, আমরা এই কথাটাকে সাদরে গ্রহণ করেছি, যেহেতু পৃথিবীর বুকে এর চাইতে বিশুদ্ধ হাদিস আর পাওয়া যায় না, এই জন্য তাদের এই কথাকে আমরা মেনে নিয়েছি, স্বাগতম জানিয়েছি। কিন্তু তারা লেখছেন ঠিকই, কিন্তু তাদের গুরুর কথা তারা মানে না। পৃথিবীর কোন বুখারি আর মুসলিমের মধ্যে 20 রাকাত রাতের নামাজ সম্পর্কে এই পৃথিবীর কোন বুখারি মুসলিমের মধ্যে নাই। বলবেন যে অন্য কিতাবে আছে, হ্যাঁ আছে। আপনারা বলছেন আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারি, আপনার গুরুর গুরু তিনি বলছেন যে এই আকাশের নিচে জমিনের উপরে কোরআনের পরে দিয়ে সবচেয়ে বিশুদ্ধ হাদিস যদি থাকে সেটা হলো বুখারি শরীফ। আর মেশকাতের মকদ্দমা লিখতে গিয়ে আব্দুল হক মহাদ্দেস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি লিখছেন আবিল জুমলাতাল লাতী মা ইত্তাফাক আলাইহা শাইখুল মুকদ্দমা আলা গাইরিহা আলা সাইরিল কুতুব, সমস্ত দুনিয়ার কিতাবের উপরে ঊর্ধ্বে স্থান হলো বুখারী মুসলিম একই সনদে বর্ণিত মুত্তাফাকুন আলাইহির হাদিস। আর সেই মুত্তাফাকুন আলাইহি বুখারী আর মুসলিম খুলে দেখুন মুত্তাফাকুন আলাইহির হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাতের বেশি পড়তেন না। আরবি বুখারী দিল্লির রশিদে প্রেসের সভা প্রথম জিল্দ 154 পৃষ্ঠা 5 নম্বর লাইনের নিচে ও দলিল পাবেন। তাহলে বিশ্ববিখ্যাত সর্বশ্রেষ্ঠ দলিল বুখারী আর মুসলিম, তার মধ্যে পাওয়া গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও পাবেন না যে তারাবি নামাজ আর তাহাজ্জুদ নামাজ আলাদা, এ কথা আল্লাহ রাসূল জীবনে কোথাও বলেন নাই, একবার না হাজার বার বলছি নাই। যদি কেউ দেখাতে পারেন, গালাগালি নাই, কোনো ফাসাদি নাই, কোনো গন্ডগোল নাই, দেখাইতে পারলে দলিলটা যদি সঠিক হয় আমরা মেনে নিতে বাধ্য, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা সম্মানিত উপস্থিতি? বলবেন যে হ্যাঁ, মক্কায় বিশ্বাঘাত পড়া হয়, দলিল তাদের একটা আছে। কোথায় পড়া হয়? মক্কায় বিশ্বাঘাত পড়া হয়, এরা মক্কাও মানে না। আমি জিজ্ঞেস করি, মক্কার দলিল দেন, লজ্জা করে না মক্কার দলিল দেন? আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না, আপনার মুখে মক্কার দলিল দেওয়ার শোভা পায় না, যেহেতু মক্কায় যেভাবে নামাজ পড়ে আপনি সেভাবে নামাজ পড়েন না। মক্কায় বুকে হাত বাঁধে ওটা আপনি চোখে দেখেন নাই, মক্কায় জোরে আমিন বলে ওটা আপনি চোখে দেখেন নাই, মক্কায় রফুলিয়ে দেন তিনবার করে একরে ওটা আপনি চোখে দেখেন নাই। আপনার চোখে কি বিড়ালে প্রসাব পড়ছে? আপনি ওগুলো দেখেন না, মক্কায় বিশ্বাঘাত হয়েছে ওটা দেখেন। সম্মানিত উপস্থিতি, মক্কায় বিশ্বাঘাত দেখছেন আপনি, আপনার চোখে একটু চশমা দিয়ে দেখেন, যদি মক্কা যাই দেখেন তো ভালো, নাহলে এই বাংলাদেশে টিভিতে দেখানো হয়। 10 রাকাত পড়ার পরে আপনি নিজের চোখে দেখবেন, মিথ্যা কথা বলেন কেন, গোপন রাখেন কেন সত্যকে? আপনি নিজের চোখে তাকিয়ে দেখবেন 10 রাকাত পরে একজন ইমাম চলে যাচ্ছে আর একজন ইমাম এসে 10 রাকাত পড়াচ্ছে, এটা তো জায়েজই, এটা জায়েজই। 10 বার, 2 বার না, 42 বার পড়েন মসজিদে, 42 জন ইমামে প্রত্যেকে 10 রাকাত করে পড়বে, কোনো আপত্তি নাই, কিন্তু বিতিশ 11 রাকাতের বেশি হবে না। তাহলে আপনি 2 বার কেন, 3 বার কেন, 14 বার পড়ান, 14 জন ইমাম দিয়ে, কোনো আপত্তি নেই, এতে কোনো দ্বিমত নাই। বিশ্বাঘাত বইলে ছাইরে দিলেন, কিন্তু 2 ইমামে এটা পড়েন না তা বলেন না কেন? ওইটা বললে মাযহাব ঠিক থাকে না। সম্মানিত উপস্থিতি, গালি নয় মন্দ নয়, তাদের আকিদা তারা আল্লাহর খুশির জন্য পড়ে। তারা বলেন যে বিশ্বাঘাত পড়লে অসুবিধা কি, নামাজ পড়লে বেশি পড়লে, নফল নামাজ বেশি পড়লে অসুবিধা কি? নফল নামাজও বেশি পড়া যাবে না, তাহলে আপনি নবীর চাইতে বড় হয়ে গেলেন। নবীর চাইতে বেশি যে করতে যাবে, ওয়া তাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, সূরা নিসা 14 নম্বর আয়াত। আল্লাহ তার নবীর মাধ্যমে যা শিখিয়েছেন সেটা নফল হোক আর ফরজ হোক, তার চাইতে বেশি করলে জাহান্নামে যাবেন, শুধু তাই নয়, ফিহা খালিদ চিরদিন জাহান্নামে যাবেন। অতএব এখানে আপনার নিজের ইচ্ছায়, কোনো হুজুরের ইচ্ছায় কোনো বাড়ানো এবং কমানোর কোনো অধিকার কাউকে দেওয়া হয় নাই। শুনুন, তাহলে নামাজটার নাম রাতের নামাজ। 2 নম্বর, এ নামাজটি 20 রাকাত সঠিক নয়, 8 রাকাত সঠিক বা 10 রাকাত সঠিক, 20 রাকাতের দলিল আছে। এই ভারত উপমহাদেশের মধ্যে প্রখ্যাত এবং বিখ্যাত যেই কিতাবটি ফেকার কিতাব হেদায়া, এই হেদায়ত কিতাবের লেখক হলো বুরহানউদ্দিন আলী বিন আবি বকর, মরগানান শহরে 511 হিজরিতে জন্ম, 586 হিজরিতে এই কিতাবটি লেখেন, 593 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। এই কিতাবটি লেখা হয় আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের কত বছর, 573 বছর পরে। এই কিতাবের লেখক
এই হেদায়ত কিতাবের ভিতরে লিখতে গিয়ে 158 নম্বর পৃষ্ঠায় খুলে দেখুন, ওখানে রয়েছে ইমাম জাইলি তিনি দেরায়ার 1 নম্বর লাইনে লেখছেন যে ইয়াজিদ বিন রুমান, ইয়াজিদ বিন রুমান থেকে বর্ণিত, কানা নাসি ইয়াকুমুন ফি জামানি উমর, উমরের যুগে লোকেরা দাঁড়াতো 20 রাকাতেন ওয়াল বিত্র, 20 রাকাত পড়তেন আর বিতির পড়তেন। ও জায়গায় লেখা রয়েছে ইসনাদু জঈফুন, ওই হেদায়ত কিতাবের মধ্যে লেখা এর সনদ জঈফ, সনদ সহি নয়, নির্ভুল নয়, সঠিক নয়, ওখানে লেখা রয়েছে। এখন এরপরে বলা হলো 8 রাকাত কোথায় আছে, 20 রাকাত কোথায় আছে, 8 রাকাত মানা যাবে না কেন, 8 রাকাত মানতে হবে কেন? সবচাইতে শ্রেষ্ঠ রাবি রাত্রের সম্পর্কে আয়েশা সিদ্দিকারা তিনি বলছেন সবচাইতে শ্রেষ্ঠ কিতাব বুখারী আর মুসলিম, তার মধ্যে বর্ণনা রয়েছে 20 রাকাত মানা যাবে না কেন, ওটা আমলে সালে বলে গণ্য করি না কেন, আমরা করি না, এই জন্য সবচাইতে শ্রেষ্ঠ বর্ণনাকারী রাতের নামাজ সম্পর্কে আয়েশা সিদ্দিকারা যেন বর্ণনা করেন নাই, শ্রেষ্ঠ কিতাবের মধ্যে উল্লেখ নেই, আর এর সনদ সহি নয়, তিনটি দোষে দোষী, যার কারণে এ হাদিস আমরা গ্রহণ করি না। আর তিনটি গুণ ওই 20-এর চাইতে 8 রাকাতে 3টি গুণ বেশি বিধায় আমরা এই 8 রাকাতকে গ্রহণ করি। এর উপরে যদি আমাদের সরে তারাবি সম্পর্কে বা রাতের নামাজ সম্পর্কে থাকে, যদি কোনো শরীরবান ব্যক্তি দেখাইতে পারেন, এই শর্তের উপরেও যদি আর কোনো শর্ত থাকে, আমরা 1000 বার মানতে রাজি ইনশাআল্লাহ। কিন্তু কোনোদিন দেখাইতে পারে নাই, ইনশাআল্লাহ দেখাতে পারবেন না, পারবেন দেখাতে লাঠির জোর দিয়া, গায়ের জোর দিয়া, জনবল দিয়া, অর্থবল দিয়ে দেখাইতে পারবেন, প্রশাসনিক পাওয়ারে অনেক লোক তাদের আছে, তা দিয়া হাঁটু দিয়া না পারলেও লাঠি দিয়ে ঠাঙ্গাইতে পারবেন, কিন্তু দলিল দিয়া পারবে না, পারবে না, পারবে না, ইনশাআল্লাহ পারবে না। আবার যদি কোনোদিন বুখারী লেখা হয়, মুসলিম লেখা হয়, বা আবার যদি কোনোদিন ওহী নাজিল হয়, সেই দিন পারতে পারে, কিন্তু এই ওহী দিয়া জীবনে কোনোদিন নির্ভুল এই 8 রাকাতের চাইতে নির্ভুল 20 রাকাত দেখাইতে পারে না, ইনশাআল্লাহ পারবে না। আহলে হাদিসের দোষ এটা একটা যে তারা যাচাই বাছাই করে মানে, 20 রাকাত তারা জানে যে আছে, কিন্তু ওটা জানার জন্য মানার জন্য নয়, 20 রাকাত তারাবি বা তাহাজ্জুদ বা রাতের নামাজ আছে, কেন আছে ওটা জানার জন্য, ওটা মানার জন্য নয়। শুনুন, জানার জন্য আর মানার জন্য ব্যাপারটা কেমন হলো, কেমন কেমন হয়ে গেল না, একই কিতাবের মধ্যে জানার জন্য, শুনুন, বুখারি শরীফের মধ্যে একই বুখারির মধ্যে দাড়ি কাটার হাদিস রয়েছে, দাড়ি লম্বা রাখার হাদিসও রয়েছে, 5464 নম্বর হাদিসে দাড়ি কাটা যাবে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু কেটেছেন, আর 5465 নম্বর হাদিসে রাসূল বলেছেন কসর শহরে বাফুল্লাহ, দাড়ি ছেড়ে দাও, মোস্কাটো করো, দাড়ি কাটা যাবে না, বিশ্ব নবী বলেছেন, দুইটা হাদিস বুখারীতে। এখন দুইটা হাদিস বুখারীতে আমি যেটুকু বুঝেছি সেই অনুযায়ী ওই যে দাড়ি কাটা যাবে এটা জানার জন্য, আর কাটা যাবে না ওটা মানার জন্য, তার কারণ দাড়ি কাটা যাবে একজন সাহাবীর আমলের এবং হজের সময়, সব সময়ের জন্য নয়, আর দাড়ি রাখতে হবে এটা রাসূলুল্লাহর মুখের নির্দেশ। অতএব আল্লাহর রসুলের আমল করতে গিয়ে যদি আব্দুল্লাহ বিন ওমরের আমল বাদ যায়, তাতে আপনার জাহান্নামে যেতে হবে না, কিন্তু রাসূল আব্দুল্লাহ বিন ওমরের আমল পালন করতে গিয়ে যদি রসুলের আমল বাদ যায়, তাহলে অবশ্যই আপনার চিরদিন জাহান্নামে যেতে হবে। তাহলে ওই দাড়ি কাটার হাদিসটা জেনে রাখতে হবে, এই জন্য কেন, যেই হুজুরেরা যেই আলেমরা দাড়ি কেটে ছোট রাখে তাদের কাছে যখন ফতোয়া জিজ্ঞেস করতে বা যাবেন, তার এই যে বুখারী শরীফ মধ্যে আছে দাড়ি কাটা, আপনি বলবেন ওটা আমিও জানি, কিন্তু ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নয়, এটা জানার জন্য। কেন জানবেন, যারা দাড়ি কাটার ফতোয়া দিয়ে আপনাকে ধোকা দিতে চাইবে তাদেরকে জবাব দেবেন, জেনে রাখতে হবে মানার জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? ঠিক তদ্রূপ তারাবি নামাজ বলতে যে নামাজটাকে বলা হয়, এই নামাজটার নাম তারাবি নয়, সালাতুল লাইল বা কেয়ামুল লাইল। 2 নম্বর, এই সালাতটা 2 প্রকারের আমল চলছে, 20 রাকাতকে উপরে ওটাও একটা আমল, 8 রাকাত পরে ওটাও একটা আমল। 20 রাকাতটা যতটা মজবুত নয় তার চাইতে বিশুদ্ধ এবং মজবুত হলো 8 রাকাতেরটা বিধায়, আহলে হাদিসরা 8 রাকাতেরটাকে গ্রহণ করে, 20 রাকাতেরটা গ্রহণ করে না, যেহেতু পোলাও থাকতে পান্তা বাতার কাঁচামরিচ খাইতে আমরা রাজি না। সম্মানিত উপস্থিতি, 2 নম্বর, এই সালাতুল লাইল কিয়ামুল লাইল জামাতে পড়বেন না, একা একই পড়বেন। শুনুন, এখানে এক একজনে এক এক রকমের ব্যাখ্যা দেন,
কেউ বলেন জামাতে পড়তে হবে, কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তিন রাত্র জামাতে পড়েছেন, হ্যাঁ ওকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে তিন রাত্র জামাতে পড়েছেন ঠিক, কিন্তু মনে রাখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যখন যতটুকু যেভাবে করেছেন তা তখন ততটুকু সেইভাবে করতে হবে, ব্যতিক্রম হইলে কিন্তু হবে না। শুনুন, এদেশের মাটিতে হাজার হাজার আলেমরা বলে থাকেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার যে কাজটি করেছেন উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত ওই জিনিস সুন্নাত, এরকম বলে না, বলে না কি বলে কি না? আমি বলবো এই কথা যে আলেমরা বলে ওই আলেম ব্যাককেল ছাড়া নির্বোধ ছাড়া আর কিছু নয়। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যেই কাজটি করেছেন সারা জীবন এই কাজটি করতে হবে কথাটা এরকম নয়, কথাটা এরকম নয়। তাই যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যা করছেন তাই যদি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার হিজরত করছেন, আপনি কয়বার করছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার দাঁড়িয়ে প্রসাব করছেন, আপনি করেন কেন, করেন না কেন? 2292 নম্বর হাদিস বুখারী, আল্লাহ রাসূল জীবনে একবার যা করছেন তাই যদি উম্মতের জন্য সারা জীবনের জন্য সুন্নত হয় তাহলে আল্লাহ রাসূল দাঁড়িয়ে প্রসাব একবার করছেন, আপনি সারা জীবন দাঁড়িয়ে প্রসাব করবেন? করবেন? হ্যাঁ করা যাবে, করা যাবে, বুঝে বলতে হবে। আল্লাহ রাসূল যে অবস্থার কারণে দাঁড়িয়ে প্রসাব করেছেন ওই অবস্থা যতদিন আপনার হবে ততদিন করতে পারবেন না, সব নয়, কথা ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় তিনি তিন দিন জামাতে পড়েছেন আপনি সেই অবস্থায় তিন দিন পড়তে পারবেন না, সেট নয়। তিন দিন পড়ছে দেখে আপনি সারা জীবন তারাবি নামাজ জামাতে পারবেন, রাতের নামাজ জামাতে পারবেন? জি না। তাহলে আপনি সারা জীবন তাহলে দাঁড়াই প্রসাব করতে পারবেন? শুনুন, এ হলো একটি ভুল। দুই নাম্বার ভুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাত্র পড়ছেন তিনি রমজানের প্রথম থেকে পড়েন নাই, কথা ঠিক? আপনি প্রথম রমজান থেকে পড়েন কেন জামাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে পড়েছেন, আপনি নবীর সুন্নাত পালন করতে গেলে শেষ দশকে পালন করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে বেজর রাত্রে পড়েছেন, আপনি বেজর রাত্রে পড়বেন, জোর রাত্রে পড়েন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খতম করেন নাই কোরআন, আপনি কোরআন খতম পাইলেন কোথায়? আপনি না আহলে হাদিস? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন খতম করেন নাই, যেহেতু কোরআন খতম হয়েছে জীবনে একবার, 23 বছর বয়সে কোরআন খতম করা হয়েছে, কোরআন খতম শেষ, নবী দুনিয়া থেকে বিদায় নেওয়া শেষ, এর আগে কোরআন খতম, কোরআন নাজিল হয় শেষ হয় না, খতম করবেন কেমনে? কথা ঠিক কিনা? শুনুন, এরপরে আরেকটা ভুল কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাত্র পড়ার পরে চতুর্থ রাত্রে ফজরের বাদে সাহাবীরা যাইয়া নক করছেন দরজায় নাড়াছেন, হাদিসের ইবারাত হলো ফালাম্মা আসবাহা যখন সকাল হলো ক্বাল লাকাদ রাআইতুল্লাযি সানাআতুম ওয়ালাম ইয়ামনাআনি মিনাল খুরুজি ইলাইকুম, আমি তোমাদের আগ্রহ দেখতে পেয়েছি যে তোমরা আগ্রহ পেশ করতেছো এই নামাজ জামাতে আমি যেন আসি অংশগ্রহণ করি, এই জন্য তোমরা আগ্রহ পেশ করতেছো, ইন্নি খাশিতু আইয়ুফরাজা আলাইকুম, আমি ভয় করি যে তোমাদের উপরে ফরজ হইয়া যায় নাকি। শুনুন, বলার কারণে কত ভুলের মধ্যে আমরা রয়েছি, শুনুন, বলার কারণে কত ভুলের মধ্যে রয়েছি। এ হাদিসটি যদি এভাবে বলা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার ভয় হয় তোমাদের উপরে ফরজ হইয়া যায় নাকি, তাতে এটাই বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন নাই ফরজ হইয়া যাওয়ার ভয়তে, যেহেতু তখন ওহি নাজিল হচ্ছিল এই ভয়তে আসে নাই, কিন্তু তার পড়ার আগ্রহ ছিল এটাই বোঝায়, কি কথা ঠিক কিনা? কিন্তু আসল অর্থ এটা নয়, আসল অর্থ এটা নয়। এদেশের মাটিতে চুরি করে আহলে হাদিসরাও অনেকে এবারও চুরি করে, আমি এই ব্যাপারে বই লিখে নিয়ে এসেছি, এখানে পাবেন শবে বরাত, শবে কদর, এতেকাপ এবং তারাবির সমাধান, এ ব্যাপারে এক একটার উপরে 72-73টা হাদিস নম্বর দেওয়া হয়েছে। শুনুন, আল্লাহর এই কথাটা যদি বলি যে এই চশমাটা একটা ভালো চশমা, আর যদি বলি এটা ভালো চশমা লিস, দুইটা কিন্তু ভালো বললাম কিন্তু অর্থ কিন্তু একটা আর একটার বিপরীত কিনা, একটা ভালো চশমা লেগেছে,
এভাবে ক্রিটিসাইজ করে বললে সেটা সমর্থন বোঝায় না, কথা ঠিক কিনা? মুগ্ধতার শব্দ রয়েছে বুখারী শরীফ দিল্লি রশিদে পেরেশের সভা জেলদ সানি 903 নম্বর পৃষ্ঠার 5 লাইনের নিচে। আল্লাহ রসুল শুধু একথা বলেন নাই যে তোমাদের উপরে ফরজ হইয়া যায় নাকি, এই ভয়তে আমি এসে একথা বলেন, রাগ করে বলছেন তোমরা কে শুরু করেছো, তোমাদের শুরু করছো তাতে আমার বউ হয় যদি ফরজ হয়ে যায় নাকি, খুলে দেখুন শব্দটা আছে কিনা। রাগ করে বললে ওটাকে সমর্থন বুঝায় না, ওটার প্রতি ধিক্কার বা ঘৃণা বা অনীহা প্রকাশ করা হয়, কথা ঠিক কিনা? কিন্তু এটা কিন্তু বুখারীর হাদিস, খুলে দেখুন পাবেন আমার ওই বইয়ের মধ্যে, একটু নিয়ে দেখেন, মিলিয়ে দেখেন আমার কথার সাথে আর হাদিসের সাথে মিল আছে কিনা। সম্মানিত উপস্থিতি আরেকটি কথা শুনুন, শুধু রাগ করে এ কথা বলেন নাই, আরেকটি কথা বলেছেন, এদেশের মাটিতে সে কথাটিও বলা হয় না। আল্লাহ রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস সাল্লু ফি বুয়ুতিকুম ইন্না আফযালা সালাতাল মারই ফি বাইতিহি ইল্লা সালাতাল মাকতুবাতা। আল্লাহ রাসূল বলছেন, হে লোকেরা, তিন দিন ভাষণ দেওয়ার পরে রাগ করে বলছেন, বলার পরে বলছেন তোমরা এই নামাজ ঘরে পড়ো, নিশ্চয়ই প্রত্যেক মানুষের জন্য ফরজ নামাজ ব্যতীত যত নামাজ আছে সব ঘরে পড়া উত্তম। আমলে সালেমানি উত্তম আমল, আমলে সালেমানি ভালো আমল। আর আল্লাহ নবী বলছেন এ নামাজ ঘরে পড়া ভালো, আমলে সালে মানি ভালো আমল। তার আমলে সালে করতে হলে কোথায় পড়তে হবে? ঘরে, কথা ঠিক কিনা? এরপরে এটা পাবেন কোথায়? 1221 নম্বর হাদিস, মিশকাতে মুত্তাফাকুন আলাইহির হাদিস। এরপরে লক্ষ্য করে দেখুন, যারা এর পক্ষে তারা বলবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কম বুঝেছেন আমনের চাইতে? হ্যাঁ, আব্দুল্লাহ বিন ওমর দাড়ি কাটছেন, দাড়ির হাদিস বর্ণনা করছেন, সে তিনি দাড়ি কাটছেন, আর আপনি বলতেছেন দাড়ি কাটা যাবে না, আপনি কি তার সাথে হাদিস বেশি বুঝেছেন? কোন কোথায় যাব? আমার আকীদা হলো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু কি বুঝলো না বুঝলো আমার কিচ্ছু আসে আর যায় না, যেই ক্ষেত্রে নবীর আমল পাবো সেই ক্ষেত্রে আব্দুল্লাহ বিন ওমর তো ধরে কথা জিব্রাইল ফেরেশতা বললো মানি না মানি না মানি না, যেহেতু আল্লাহ পাক আতিউল্লাহ আতিউর রসুল বলেছেন, আতিউল্লাহ আতিউ আব্দুল্লাহ বিন ওমর বলেন নাই। রসুলের আমল যদি না পাই সেই ক্ষেত্রে দেখবো আব্দুল্লাহ বিন ওমর কি করেছেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন মসজিদে বিক্ষিপ্ত আওজ ও মুতাফাররিকুন বিক্ষিপ্ত অবস্থায় সালাত আদায় করছেন এই নামাজটা। 1223-24 নম্বর হাদিস খুলে দেখুন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 5 মাস খেলাফতের দায়িত্বে ছিলেন, এই 2 বছর 5 মাসের মধ্যে একদিনও তিনি জামাতে পড়েন নাই। খুলে দেখুন, স্পষ্ট উল্লেখ আছে মেশকাতের 1223-24 নম্বর হাদিস খুলে দেখুন, তিনি একদিনও পড়েন নাই। বুঝে নিলাম ওহী নাজিল হয়েছে রসুলের উপরে না আবু বকরের উপরে? রসুলের উপরে। আল্লাহ রসুল দুনিয়ার থেকে বিদায় নিলেন তখন তার ওহি নাজিল হওয়ার ভয় নাই, ফরজ হওয়ার ভয় ছিল না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কেন পড়লেন না একদিনও? ওমর রাদিয়াল্লাহু তিনি দেখলেন মানুষ বিক্ষিপ্ত অবস্থা সালাত আদায় করছেন, তিনি কি করলেন? লাউ জামাতুলে কারিন ওয়াহিদিন, আমি যদি একজন কারির পিছনে এদেরকে দাঁড় করিয়ে দেই তাহলে খুব ভালো হয়। তাই তিনি একজন কারির পিছনে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু পিছনে দাঁড় করিয়ে দিলেন তাদের নামাজ ট্রেনিং এর জন্য, কিন্তু নিজে পড়লেন না। ওমর রাদিয়াল্লাহু কিন্তু নিজে পড়েন নাই, এটা যদি সুন্নাত হয় এটা যদি সওয়াবের কাজ হয় তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু সব বেশি বুঝেছেন না আমি বেশি বুঝেছি? তিনি এ কাজটা করলেন না। আর একদিন এসে থাকলেন নিয়ামতুল বেদাত আছে, তো ভালো বেদাত চালু হয়ে গেছে, এখন এই ভালো বেদাতটাকে এদেশের একদল লোকেরা এই ব্যবসা টিকিয়ে রাখার জন্য এই ভালো বেদাতটাকে অর্থ করেন যে ওমর রাদিয়াল্লাহু এটাকে ভালো উত্তম বলছেন, খারাপ বলেন না, এই কাজটা ভালো বলে সম্মতি দিয়েছে। বাহ বাহ বাহ, কি সুন্দর অর্থ, কি চমৎকার অর্থ, কি চমৎকার অর্থ! খুলে দেখুন 531 নম্বর হাদিস মিশকাতের, বিশ্ব নবী বলছেন কুল্লু বিদাতুন দালালা, সকল বিদাতই হলো গোমরাহী, বেদাতের মধ্যে আর ভালো আনন্দ নাই। নবী বলেন সব বেদাতই হলো গোমরাহী, আর ওমর বলেন না কিছু ভালো বেদাত আছে। তাহলে নবীরটা মানলে ওমরেরটা মানা হয় না, ওমরেরটা মানলে নবীরটা মানা হয় না, কোনটা মানবেন? আমরা তো ওমরের সুন্নত জারি করছেন, ওমর বলছে এটা ভালো বেদাত। শুনুন, ওমর রাদিয়াল্লাহু এটা ভালো বলছেন, কোন অর্থে ভালো করে শুনুন। ওই যে ভালো, এটা একটা ভালো চশমা, এটা একটা অর্থ, একটা ভালো চশমা কিনছে, এটা একটা তো ওমর কিন্তু ভালো বলেছেন, ক্রিটিসাইজ করে বলেছেন, ওটাকে সমর্থন দেওয়ার জন্য নয়। এই অর্থ যদি আপনি গ্রহণ করেন তাহলে নবীর হাদিসের সাথে মিল হয়, আর যদি বলেন ওমর এটা ভালোর জন্য বলেছেন, ওমর ইসলামী শরীয়তের দিক নির্দেশনা দেওয়ার কেউ নয়, রাসূল থেকে শিখে তিনি দিয়েছেন। আল্লাহ ওমরের কাছে কোনো আয়াত নাজিল করেন নাই আলাদাভাবে পার্সোনাল ভাবে, যা করেছেন নবীর উপরে করেছেন, নবী
সেটাকে ভালো বললেন না, আর আপনি সেটাকে ভালো বলেন। নবী বলেন ঘরে ভরা উত্তম, আর ওমর বলছে জামাত ভরা উত্তম। নবী বলছেন ঘরে ভরা উত্তম, এটা নবীর কথা, এটা বুখারি মুসলিমের হাদিসের কথা, আর ওমর বলছেন জামাত ভরা উত্তম। বলুন হে মুসলমানের দলেরা, আপনারা নবীর কেমন করেন না ওমরের কেমন করেন? তাহলে দেশের এটা একটা দোষ, নবীর আমল পাইলে ওমর কেউ পরোয়া করে না, এটা একটা দোষ। এই কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদে পড়া যাবে না তা কিন্তু নয়, উত্তম হলো ঘরে পড়া। এখন যদি মসজিদে কেউ পড়তে চায় পড়তে পারবে, কিন্তু জামাত সাবেত হয় না এর দিয়া। জামাতে পড়তে হবে এ কথা সাবেত হয় না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার শেষের অংশটুকু চুরি করে। এই হাদিসের 114 নম্বর পৃষ্ঠা মেশকাতের খুলে দেখুন, ওমর রাদিয়াল্লাহু শেষে একটি কথা বলছেন, সেটা বলে না, সেটা বলে জামাত থাকে না। আর জামাত না থাকলে বলছে তোমরা এই জামান যে নামাজ পড়ো, এটা এখন না, এর সাথে শেষ সাথে পড়া উত্তম। খুলে দেখুন সত্য না মিথ্যা, মিথ্যা যদি আমার যা শাস্তি হয় তাই নেবে, যদি সত্য হয় একটু জিজ্ঞেস করেন সমস্ত আলেমদের কাছে যে তোমরা যে কথাগুলো দলিল দাও। এ জামাতকে টিকিয়ে রাখার জন্য আমরা বলে থাকি যে মানুষ মোটে বাড়িতে গিয়ে নামাজ পড়বে না, তার সাথে মসজিদে পড়ে যাক, এটা আমাদের ফতোয়া বা আমাদের কথা অনুযায়ী পড়া হয়, এটা রাসূলুল্লাহর নয় সাহাবীদেরও নয়। অতএব এরপরে আসল মত ইমাম মালিকের 40 পৃষ্ঠে আছে, এই উবাই ইবনে কাব রাদিয়াল কয়দিন পড়াইলেন তা কি জানেন? বিশরিনা লাইলাতান, এশরিনা ওখানে বলছে এশরিনা লাইলাতান, 20 রাত্র তিনি বলছেন। ফাবাক উবাইয়া, এরপরে উবাই পালাইছে 20 রাত্র পড়াইয়া আর পড়ার নাই। কি সুন্দর চমৎকার ব্যাখ্যা দেখছেন এই উপমহাদেশের মধ্যে একজন আলেম, তিনি এই এশরিনা লাইলাতানকে এটাকে এশরিনা রাকাত করার জন্য নিচে লাগছে এশরিনা রাকাতান। এশরিনা লাইলাতান ইয়ানে এশরিনা রাকাতান, 20 রাত্র অর্থাৎ 20 রাত্রের অর্থ হলো 20 রাকাত। দেখছেন, হায় আল্লাহ, মনে করছে এই ভুল ও আলা দিছে ধরতে পারবেন না, কিন্তু এক ডলার ধরার মতো লোকও যে আল্লাহ দুনিয়ায় পাঠাবে তা কিন্তু আবার তারা জানে না। সম্মানিত উপস্থিতি, তাহলে একটা জিনিস, তারাবি নামাজ এইটা বুঝতে এতক্ষণ সময় লাগলো, এভাবে পক্ষের বিপক্ষের কোথায় আছে কিভাবে আছে, সেই অবস্থা না জয়ীব অবস্থায়, এগুলো ডিটেলসভাবে যিনি বুঝিয়ে দিতে পারেন তার কাছ থেকে মশালা জিজ্ঞেস করবেন। তা না হলে কিন্তু যেই ডাক্তার অপারেশন করতে জানে না সেই ডাক্তারের কাছে যদি রুগী নিয়ে যান, ওই রুগী মরে যাওয়ার সম্ভাবনাই বেশিরভাগ। কথা ঠিক কিনা? শরীয়ত সম্পর্কে যেই ব্যক্তি ডিটেলসভাবে সঠিক তথ্য এবং তথ্য অনুযায়ী সিদ্ধান্ত দিতে পারে না, সেই ব্যক্তির কাছে যদি আপনি শরীয়তি ফয়সালা নিতে যান, ওই শরীয়ত মানতে গেলে আপনি জাহান্নামেও যেতে পারেন। ওটা আমল হতে পারে কিন্তু ওটা আমলে সলে নয়। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, তাহলে ওই যে পয়েন্টে গেছিলাম সেটাই আসুন। এক নম্বর, আকিদা বা ইমান ঠিক রাখতে হবে জান্নাতে যেতে হলে, আকিদা আর ইমান ঠিক রাখতে হবে, আকিদা আর ইমান ঠিক রাখতে হবে। শুনুন, আকিদা যদি দুরুস্ত না হয় আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে এক নম্বরে, কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হলে আল্লাহর সম্পর্কে তিনটি জিনিস জানতে হবে, কয়টি? আল্লাহ যে এক, এই সম্পর্কে তিনটি জিনিস জানতে হবে, কয়টি? তাওহীদে উলুহিয়া, তাওহীদে রুবুবিয়া, তাওহীদে আসমায় ওয়া সিফাত, এই তিনটা সম্পর্কে জানতে হবে। এককভাবে আল্লাহ ইলা, এককভাবে আল্লাহ রব, এবং তার গুণাবলী সম্পর্কে আপনার জানতে হবে, অর্থাৎ ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ, যাবতীয় জিনিস এই পৃথিবীর বুকে প্রতিপালনকারী একমাত্র তিনি আল্লাহ, আর যত রকমের গুণাগুণ শক্তি ক্ষমা ইত্যাদি সবকিছু আল্লাহর আছে যা আর কারো নাই। ধরে নিন কেমন করে আল্লাহর সিফাত আল্লাহর গুণ বিশ্বাস করবেন কিভাবে?